বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাস্থ্যের জন্য আমরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকার দুর্গাপুর মডেল স্কুল 1 এর মাঠে আশুলিয়া থানা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল জনসমুদ্রে পরিণত। আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহজাহান এর দিক নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক সদস্য দুর্গাপুর মডেল স্কুল 1 এর প্রতিষ্ঠাতা ও ছালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ কুসুম মোল্লা এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মেহেদির তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়ে ওঠে স্কুল মাঠ। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধাভরে দোয়া করেন তারা। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক সদস্য হাজী মোহাম্মদ কুসুম মোল্লা বলেন, 1975 সালে এই 15 আগস্টের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে এক সেনাগামী সদস্যরা। সেই চক্রের মূল নায়ক ছিল জিয়ার রহমান। আজকের সেই শোককে আমরা শক্তিতে পালন করার জন্য আজকে আমরা এক বাংলাদেশ আওয়ামী যুবলীগের একত্রবদ্ধ হয়ে আজকের এই মিলাদ মাহফিলে দোয়া আয়োজন করেছি, যে যারা যারা আজকের এই 15 আগস্ট ঘাতকের গুলিতে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নফিস করুক, আর বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য সেই পাকিস্তানি দোসর বাহিনীরা 21শে গ্রেনেড হামলা চালিয়েছিল। আমরা এই দিনকে স্মরণ করে শোককে শক্তিশালী করে সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আমরা একত্রভাবে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ, আশুলিয়া থানা যুবলীগের পক্ষ থেকে আমরা সামনে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করতে হবে সেই একত্রবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব। আমরা লড়াইয়ের সংগ্রামে রাজপথে আছি, রাজপথে থাকব, এই বাংলাদেশের উন্নয়নকে কোনো বাধাগ্রস্ত হতে দিব না। ইনশাআল্লাহ পাকিস্তানের সেই দোসররা আজ আবার মাতাল চারা দিয়ে উঠছে এই বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য। আমরা রাজপথে থেকে রাজপথে লড়ব, আর এই যারা যারা চক্রান্তকারী বাংলাদেশের উন্নয়নকে বাধা দেবে তাদেরকে প্রতিহত করব। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ। আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য, আহ্বায়ক সদস্য জনাব কুসুমিল্লা সাথে আমরা কথা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন জাতির পিতার এবং জাতির পিতার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা এখানে তাদের আত্মার প্রতি দোয়া মাগফিরাত কামনায় দোয়া শরিক হতে এখানে এলাকার মুরব্বিয়ান আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই দোয়া মাহফিল মিলা মাহফিল অনুষ্ঠিত হবে। পেয়েছি আমরা অন্তরের সবটুকু মহাব্বত এবং ভালোবাসা দিয়ে আমাদের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের স্বার্থের জন্য আমরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব আল্লাহ তাআলা যেন তার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দেন সকলেই বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين جعل نتركه لي يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم اغفر لي ولوالديه ولعالمي دامت الله أشهد دنيا الجميل الآن أنظر كبر القبر المشهورة وأبدت الروح المغفرة الجنة تأكيد كبر আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের খানা পিনার ব্যবস্থা হয়ে গেছে রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন জান্নাতে বাগান বানিয়ে দেন আল্লাহ তাআলা অনুকরণে যারা আজকে আমরা দেশে নেতৃত্ব দিচ্ছি আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণতার অনুসরণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমরা অনুসরণ অনুকরণ করার তৌফিক মধ্যমণি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন তিনি আজকে সারা বাংলাদেশ কিন্তু কাঙ্গালি ভক্তি সবাই ব্যস্ত সারা ইউনিয়নের ভিতরে সব জায়গায় উনি দেখা করতেছেন আমাদের এখানে আসছিলেন এখানে এসে আমাদের অনুষ্ঠান সুন্দর ভাবে দেখে গেছেন হয়তো বা তখন আমরা সবাই ছিলাম না আমরা অল্প কিছু লোক ছিলাম এবং থানা কমিটির আমার আসলে থানা আওয়ামীলীগের সম্মানী সভাপতি ফারুকান্ত ইমাই উনিও কাজের ব্যস্ততার কারণে কয়েকটি প্রোগ্রাম একত্রে করার কারণে তিনি সময় মতো উপস্থিত হতে পারেন নাই কিন্তু আমাদের অনুষ্ঠানে অবশ্যই আসবেন এবং আপনাদের খোঁজ খবর নেবেন এবং থানা মালিকের যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমরান হোসেন সাদাহান যার নেতৃত্বে এই আশুলিয়া ইউনিয়নের মধ্যে আমরা আওয়ামীকে সুশৃঙ্খল ভাবে এই জন্য ওয়ার্ড থেকে আমরা সম্পৃক্ত ভাবে আওয়ামী সাথে সম্পৃক্ত হই সেই আমার শ্রদ্ধাবন্ধন বড় ভাই ইমরান হোসেন সাদাহান উনিও আসবেন এবং নেতৃত্ব স্থানে থানা নেতৃত্ব স্থানের যত নেতা কর্মী আছেন ইনশাল্লাহ সবাই তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের অনুমতি কর্মে আমরা কিন্তু মিলাদের কার্যকলাপ শেষ করছি এখন খানা দানা পরিবেশন করব এবং অনুষ্ঠানের সময়সীমার মধ্যে উনিরা এখানে পৌঁছাইবেন এবং এই অনুষ্ঠানে যত সহযোগিতা আছে চেয়ারম্যান থেকে শুরু করে থানা কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা আজকে এখানে কিন্তু এই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই কাঙ্গালি ভোজ আমরা করতে পারছি এর জন্য সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু না ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে বলেন সম্রা না আনে রে আমি হারিকে আহ্বান করছি বাইরে যেন কেউ না দেখাবে ঢুকে
পরে ফোন মনে